বিষয় তোদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে কি মানে আমার এক ছোট বোন কম্পিউটারের দোকানে গেছে, অনার্সে ফার্স্ট ইয়ারে ভর্তি হবে আবেদন করছে। হ্যাঁ, এখন কাগজপত্র দিয়ে উনি ওই ওই কম্পিউটার দোকানকে বলছে যে ভাই আমি তো সমাজ বিজ্ঞানে ভর্তি হব, তো সোশিওলজিতে আমার অ্যাডমিটটা করে দিয়েন। এখন কম্পিউটার দোকানে এত উচ্চ শিক্ষিত, সোশিওলজির জায়গায় সাইকোলজি ঢুকাই দিয়ে ভর্তি করাই দিল। এখন সে তো মনে করছে যে আমি তো সোশিওলজিতেই ভর্তি হয়েছি, সমাজবিজ্ঞানেই ভর্তি হয়েছি, অ্যাডমিশন নিতে আইসা দেখে যে সাইকোলজি মাথায় হাত। এখন 4 বছর ঝুললো, আরও 1 বছর ঝুলবে আর কি। উচ্চশিক্ষিত কম্পিউটারের দোকান, আর বিষয় হচ্ছে আমরাও যে কতটা শিক্ষিত এটা কিন্তু একটা প্রমাণ হয়ে গেল। অনার্সে পড়ো বা ভর্তি হবা আবেদন করতে পারল না, তুমি কতটা শিক্ষিত হইলা। হ্যাঁ, স্মার্টফোন তো ঠিকই চালাও, ঠিক আছে। তোমার এই বিষয়ে কিছু বলার আছে? আমি নিজেও একজন ভুক্তভোগী।